ঝালমুড়ি ঝালমুড়ি হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার স্ট্রিট ফুড হোক বন্ধুরা আজকে চলে আসছি ঢাকা সাবার নবীনগর চিতিশুদের গেটের সামনে হ্যালো ভালোবাসার মানুষ আপনাদেরকে একটি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি ঢাকা সাবার নবীনগর চিৎসিস গেটের সামনে হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে মোল্লা মামার টুপি মাথায় দিয়ে খুব সুন্দর করে মাসালা ঝালমুড়ি তৈরি করতেছেন তো ভাবলাম আমি ঝালমুড়িটা আপনাদেরকে একটু দেখাই দেখি উনি কিভাবে কি কি দিয়ে ঝালমুড়ি বানাচ্ছে হোক মামারা দেখতেছেন এখানে অনেক সুন্দর করে উনি ঝামড়ি বিক্রি করতেছেন এখানে আছে ডিম ছোলা এটা হচ্ছে গরম একেবারে প্রথমে দিয়ে দিচ্ছে দেখেনি যে খুব সুন্দর করে একটু ছোলা দিয়ে তারপরে কি সুন্দর করে ঘুরতেছে গোটা স্টাইল দেখে আমার কাছে বেশ ভালোই লাগতেছে আর এখানে দেখে নেই যে প্লেটের মধ্যে যার পরে ঝালমুড়ি দিয়েছে তো ঝালমুড়ি খেতে বেশ দারুণ লাগে ঝালমুড়িটা খুবই সুস্বাদু এবং খাইতেও বেশ ভালোই এটা হচ্ছে গুন্ডি মাচালা এক ঝালমুড়ি যাই হোক এক প্লেটের মূল্য হচ্ছে পনেরো টাকা বিশ টাকা এবং তিরিশ টাকা পনেরো টাকায় নর্মাল বিশ টাকা হচ্ছে চোলা দিন আর তিরিশ টাকা হচ্ছে ডিম দিয়ে ঝাঁকমুড়ি সুস্বাদু এটা তো যারা যারা ঝালমুড়ি খাইতে খুব ভালোবাসেন অবশ্যই কমেন্টস জানিয়ে যাবেন আর ভিডিওটা কেমন লাগে সেটাও কমেন্টসে জানাবেন তো মামা খুব সুন্দর করে একটা ডিম দিয়ে গরম ডিম হ্যাঁ এই যে চোলা বোনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরম এর উপরে ডিমটা রেখেছে যার কারণে ডিমটাও গরম হয়ে গেছে তো দেখেন খুব সুন্দর করে করে গুটে মুটি ফুটে ফুটে তারপরে যাই হোক বন্ধুরা খাওয়ার মধ্যে এটা টেস্টি টেস্টি ভাব আছে হচ্ছে বিকাল টাইম এ প্রতিদিন বিকাল টাইমই বসে থাকেন তো প্রথমে দিয়ে দিচ্ছে বুড়ি বুড়ি দেওয়ার পরে কি দেখে দেখেন বললা দিয়ে দিল একটু সালার তারপরে দিল কি এটা হচ্ছে বোম্বাই মরিচের যে ঝালসে এটা তারপরে দিল একটু ছোলা ছোলা দিয়ে দিল একটু ঘুটা ঘুরতেছে ঘুরতেছে নাটতেছে ঘুরতেছে না চেনা চেনাট ডেকে কি অবস্থা যাই হোক এর পরে প্লেট মুছে নিল আর পূর্ব একটা কাগজ দিয়ে এক প্লেট মাসালা ঝাড়মুড়ি দিয়ে দিলো এর মূল্য হচ্ছে বিশ টাকা তো মামা কিছু কাগজের টুকরা টুকরা করে নিলো যাই হোক বন্দরা দেখতেছেন আবারো জালুমুরি তৈরি করতেছে তো ঝালমুড়ি খাই বেশ ভালোই লাগে আর এটা হচ্ছে ডাকা সাভার নুবিনগর সিটি সুদের গেটের সামনে বিকাল টাইম দেখুন ওইদিকে একটি গাড়ি পার্কিং করতেছে আর মামা খুব সুন্দর করে একটা ঢিম কুচিচি কুচি কুচি পুচিপুচি পুচিচি করে কাটতেছে কাটতে 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 গুম 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 করে গোটা গোড়ি করতেছে যাই হোক জালমুড়ি তারপরে দিয়ে দিচ্ছে যাই হোক বন্দুরা খুব সুন্দর করে জালমুড়ি তৈরি করতেছে তো আমার কাছে জালমুড়ি খাইতে খুব ভালোই লাগে যাই হোক বন্দুরা ভাঙগুরি দেখতেও খুব সুন্দর এটা হচ্ছে এই যে আবার আর একটা ঝালমুড়ি তৈরি করতেছে সুন্দর হ্যাঁ দেখতেও বেশ ভালোই লাগতেছে তো যাই হুক বন্ধুরা ঝালমুড়ি দেখে একটা মজায় আলাদা মামার খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ঝাঁমুড়ি তৈরি করতেছে আর এখানে স্পুর পাশে মানুষ দরে দরে ঝামুরি খাচ্ছে ঝাগমুড়ি খাইতে খাইতে দেখেন খুব সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে ঝাঁকমুড়ি খাইতে কেমন লাগে সেটা কমছে জানাবেন আর বিশেষ করে ডিম দেওয়া ঝালমুড়ি আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন জানিয়ে দিবেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন এটা হচ্ছে রাস্তার পাশে ঢাকা সাভার নবীনগর গেট স্মৃতিসুদের গেটে দেখেন বড় বড় দুইটা পাস চলে গেল আর ভিডিওটা দেখে যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন